আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার একটা মামে ধরে পিতা মরহুম হ্যাসেন তোফাইল আহমদ চৌধুরী, মাতা মরহুমা মোসা মোহাম্মদ তাবিয়ে হাতে। আমার বাড়ির নাম হলো শাসিমি সুতরের বাড়ি, গ্রাম পশ্চিম মন্দাকিনি, ইউনিয়ন 11 নম্বর সুবেদ ইউনিয়ন, থানা উপজেলা ফটিকছড়ি সত্যাগ্রাম। তখন আমি ছাত্র নাজিরা কলেজে হাই স্কুলের ছাত্র সংসদের বিফি ছিলাম, তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। সেখান থেকে আমরা অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছি, তখন অসহযোগ আন্দোলন থেকে যখন বঙ্গবন্ধু 26 মার্চের ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়ে পড়ি। এপ্রিলের শেষ ভাগে বোধ হয় এপ্রিলের শেষ দিকে আমরা মুক্তিযুদ্ধে যোগদান করি 12টে কম্পিনগরে ইকো কোম্পানিতে ট্রেনিং দিয়েছে। তারপর ট্রেনিং শেষে আমরা সর্বপ্রথম আমাদেরকে সিডেট পাঠান, সেখান থেকে গ্রুপ করে আমরা সেটা 1 নম্বর সেক্টরে আসি। 1 বছর আমি গ্রুপ কমান্ডার ছিলাম। এখানে এসে আমরা তখন আমাদের এখানে সংগঠক মুক্তিযোদ্ধা সংগঠক আব্দুল গনি সাহেব, নুরুল ইসলাম তালুকদার, সুজাদুল চৌধুরী খাজি, খাজি নুরুল ইসলাম, খাজি মাহমুদ, আর আমাদের গ্রামের সুলতান আহমদ, আবুল হোসেন, জালাল আহমদ, এরা এখানে সংগঠক ছিল গ্রুপটা পরিচালনা করার জন্য। আমার গ্রুপের মধ্যে মোহাম্মদ জাকির হোসেন, খায়রুল বসর, মোহাম্মদ শেখান্ত, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ ইশিয়াক, মোহাম্মদ আবু তাহের, জাকির আহমদ, তারপরে আফাজুল্লাহ, ওই ফাহারি সাজ্জন ছেলে, সাওয়াটুং সাওয়ায়টুং, নিপ্রু মার্মা সায়টুং, মোহাম্মদ শ্রী মিলন মগ, এগুলো আমরা আমার গ্রুপে ছিল। আমার দীর্ঘটি কোন জাগের আমাদের অপারেশন পেশি প্রথমে আমরা হারবারছড়ির ব্রিজ, হারবারছড়ির ব্রিজ কাটিরাট স্টেশন, তারপর আমাদের ফটিকছড়ি থানার আমার অগ্নিপতি এস এম ফারুক সাহেব, এস এম ফারুকের সাথে আমরা আমাদের গ্রুপ যে সহযোগিতা নাজিরাট কলেজে বেশ কয়েকবার আমার বাড়ির পাশ থেকে আমরা রাত্রি হলে গুলি চলাইতাম, এবং কয়েকবার আমরা সীতাকুণ্ড পাহাড় আমাদের বাড়ির পাশে, মানে আমাদের এখান থেকে 5 কিলোমিটার আমরা অতিবাহিত হয়ে এখানে পঞ্জাবের গাড়িকে রেখে পঞ্জাবের গাড়ির উপর আমরা গ্রেনেড চার্জ করতাম আমাদের। এটা বারাণসী স্টেট, এখানে আমি স্বাধীনের 7 তারিখ আমি সর্বপ্রথম এখানে পতাকা তুলেছি 7ই ডিসেম্বর। সর্বশেষ অপারেশন হয়েছে সাফল্যের সাথে আমাদের নাজিরাট বাস স্টেশন, সেখানে অবশ্য আমার বাম হাতের মধ্যে গুলির আঘাত তুলে গেছে। বেশিরভাগ আমরা আমাদের এই যে দোতলা বিল্ডিং আছে, আমার আব্বা এবং আমার চাষার নন্নামি আসুক, আমার আব্বা তোফাইল আহমদ চৌধুরী এবং আমার চাষার নন্নামি আসলে যৌথ যে বিল্ডিংটা আছে সেখানে আমাদের সেন্টার ছিল, এবং সুবনছড়ি মকফাড়া এবং নুরুল ইসলাম তালুকদার বাড়ি, সুরজ্জল বাড়ি এবং আব্দুল গনি সাহেবের বাড়ি, সেগুলোতে আমরা বিচরণ করতাম। প্রাণে মনে মিশে ঝুমুর দেহের শানে, তুমি মিলে ঝুমুর প্রাণে মনে
শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।